2023 সালে পরীক্ষার জন্য সপ্তম শ্রেণী বিজ্ঞান থাকতে কোন প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আমরা আজকে একবার দেখে নেব। সেখানে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। ল্যাথিরিজম রোগটি হয়, সঠিক উত্তর খেসারির ডাল থেকে। কালাজ্বর ছড়ায়, উত্তর হবে আমাদের বালি মাছি। মিনেমাটা রোগ হয় যে মৌলটির জন্য, সেটি হলো পারদ। এবং পৃথিবীর প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলির বিপন্ন হওয়ার কারণ হলো বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউস গ্যাস হলো আমাদের এখানে হবে মিথেন। পরের প্রশ্ন, ভারতবর্ষের সীমানায় বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে একটি। পরের পেজ দেখবো, লিপিড জাতীয় খাদ্যটি হলো তেল। রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। জলে দ্রাব্য একটি ভিটামিন হলো ভিটামিন বি। চুল নখ চামড়া পেশির অপরিহার্য উপাদান হলো প্রোটিন। মিথাইল অরেঞ্জ একটি নির্দেশক। কোন দ্রবণের পিএইচ 7-এর কম হলে দ্রবণটির প্রকৃতি হবে আম্লিক। ক্লোরিনের যোজ্যতা 1। এবং চতুর্দাকে যে প্রশ্নপত্র রয়েছে, অবশ্যই আমাদের এখানে সংকেত হবে Zn3PO4 2। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পদার্থের পরমাণু হবে, একক সময়ে বেগের বৃদ্ধিকে বলা হবে ত্বরণ। বেগের মান ও দিক উভয়ই আছে। বর্ণালী সৃষ্টি হয় আলোর বিচ্ছুরণের জন্য, খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় ইথার। সূচিছিদ্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিকৃতি। বল ত্বরণের মধ্যে সম্পর্ক বিপরীত সম্পর্ক। শূন্যস্থান পূরণ করো। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব সমশীর্ষ হয়, কৃতকার্য সমান বল ইন্টু বলের পয়েক বিন্দু সরণ। পরের প্রশ্ন দেখো, ক্ষার জলীয় দ্রবণে ড্যাশ আয়ন উৎপন্ন করে, আমাদের এখানে OH আয়ন। পরের প্রশ্ন, টিনবন্দি খাবার টিনবন্দি করার আগে ঠিকভাবে জীবাণুমুক্ত না করা হলে ড্যাশ রোগ হয়। বোটুলিজম, প্রতি 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। প্রচণ্ড পরিশ্রমের সময় পেশিকোষে গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন হয়। এবং পরেরটাই হবে 3O2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, গলগণ্ড হয় আয়োডিনের অভাবে। WHO-র পুরোনাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কস্তুরমৃগ অস্তিত্বের সংকটের কারণ মৃগনাভির লোভে চোরা শিকারীর উপদ্রব। এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। দ্রুতীয় বেগের মূল পার্থক্য, দ্রুতির কেবল মান আছে অভিমুখ নেই, কিন্তু বেগের মান অভিমুখ দুই আছে। পরের প্রশ্ন দেখো, অ্যাসিড ধর্মের জন্য আয়ন দায়ী H+, আর Hg মৌলের পদার্থের চিহ্ন Hg পারদের চিহ্ন, কোনটি হবে? উত্তর হবে পারদের। পরের প্রশ্ন, 2 নম্বরের জন্য যে যে প্রশ্নপত্র অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা একবার দেখে নাও কোন কোন প্রশ্নপত্র এখানে রয়েছে 2 নম্বরের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এর নিচে রয়েছে 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি, দেখে নেব। দেখে নাও কোন কোন প্রশ্ন 3 নম্বরের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা পরের পৃষ্ঠায় দেখে নেব, যেখানে বলা রয়েছে লিঙ্কটাপ, পৃথিবীর জীববৈচিত্র হ্রাস, অ্যালার্জি, এবং নিচে রয়েছে সমতা বিধান, অবশ্যই যেটা বিজ্ঞান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।